এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী মাসের 19 তারিখে বিএনপি জাতীয় কাউন্সিল করার তোড়জোড় শুরু হয়েছে দলটিতে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি এক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কাউন্সিল প্রস্তুতির কাজ করছে, তবে সফলভাবে কাউন্সিল সম্পূর্ণ করার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর। জানান, সরকারের নির্যাতনের কারণে দল যে সংকট ও বিপর্যয়ের মধ্যে পড়েছিল, এই কাউন্সিলের মাধ্যমে আমরা তা থেকে বেরিয়ে আসতে পারবো বলে মনে করছে হাইকমান্ড। ঢাকা থেকে আরো জানাচ্ছেন নাহিদ আঞ্জুমান। আগামী 19 মার্চ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির জাতীয় কাউন্সিল। কাউন্সিলকে সামনে রেখে নয়াপল্টনের কার্যালয় ও গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে নেতা কর্মী সমর্থকদের ভিড় বেড়ে গেছে। এই জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির বিপর্যয় থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে তরুণ নেতৃত্ব, সেই তরুণ নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমরা আশা করি, এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার নতুন করে তারা জেগে উঠবে, এবং এত বিপর্যয় প্রতিকূলতার পরেও আমরা অত্যন্ত আশাবাদী যে এই প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। গুলশান কার্যালয়ে রোববার টাইম টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফখরুল ইসলাম জানান, কাউন্সিল অনুষ্ঠানের মধ্যে 3টি জায়গা চেয়ে বিএনপির পক্ষ থেকে যে আবেদন করা হলেও এখনো চূড়ান্ত ভেন্যু ঠিক করা হয়নি। আমরা আমাদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন নির্বাচনের জন্য আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কিছুটা সংশোধনী আনা হয়েছে, আমরা সেটাকে এখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সমস্যা হচ্ছে প্রতি জায়গাতেই আমাদেরকে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, সরকার দলীয় লোকেরা এবং সরকার তারা আমাদেরকে জায়গা দিতে চায় না, ভেনু দিতে চায় না কাউন্সিল করার জন্য। এবং আমরা জাতীয় কাউন্সিলের জন্য যে ভেনুগুলো চেয়েছি, আমরা এখন পর্যন্ত সেইভাবে কোনো অনুমতি আমরা কারোর কাছ থেকে পাইনি। এর বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠানের প্রশাসনের প্রতিবন্ধকতার মুখে পড়ার অভিযোগ তুলেছেন বিএনপির এই শীর্ষ নেতা। এবার আমরা এই আন্দোলনের ফলে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়ে গিয়েছিল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে, বিভিন্ন মামলার মধ্যে আছে, তারপরে প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা দলের কাউন্সিলটাকে করতে চাই এবং করার উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদের কাজ চলছে, এবং আমরা কয়েকটি জেলার সম্মেলন ইতিমধ্যে শেষ করেছি, আরও কতগুলো জেলার আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা শেষ করতে পারবো। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, গণতান্ত্রিক পরিবেশ ভালো করতে হলে দেশের একটি বড় রাজনৈতিক দলের কাউন্সিল সুষ্ঠুভাবে হতে হবে, সেটা সরকারের একটা রাজনৈতিক কর্তব্য বলেও মনে করিয়ে দেন মির্জা ফখরুল। শাহাবুদ্দিন সাগর, টাইম টেলিভিশন, নিউজ ডেস্ক। এদিকে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে 3 সদস্যের নির্বাচন কমিশন কাজ শুরু করেছে বলে জানান আবদুল্লাহ আল নোমান। আর দলে তৃণমূল নেতা কর্মীরা চান পরীক্ষিত নেতারাই যেন দলের শীর্ষ পদবিতে থাকে। টাইম টিভির সাথে সাক্ষাৎকারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন হবে কাউন্সিলে। তরুণ এবং যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করবে তাদেরকে এই কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব দেখতে চাই। তরুণ মেধাবী ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রাধান্য দিবে, এটাই আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের নতুন কমিটির আমাদের প্রত্যাশা। এটা আমাদের জন্য নিঃসন্দেহে